নমস্কার, ইন্ডিয়ান বেঙ্গলি রান্না চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি তৈরি করব গোটা গোটা শিম দিয়ে সর্ষে পোস্ত পাতুরি। তার জন্য একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে তাতে 4 চামচ সর্ষের তেল দেব। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা একটু গরম হতেই একটা গোটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই কুচানো পেঁয়াজটা কালো জিরের মধ্যে দিয়ে দেব। এবার তেলের সাথে হালকা করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব। তারপর এতে দেব গোটা রান্না হওয়ার জন্য স্বাদ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1/2 চামচ চিনি। এই 3টে উপকরণ দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে হালকা করে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটার কালারটা চেঞ্জ হতেই গোটা গোটা শিম ভালো করে ধুয়ে কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব। এরপর শিমটা দিয়ে পেঁয়াজের সাথে হালকা করে নাড়াচাড়া করে নেব। যেহেতু রেসিপিটা গোটা শিম দিয়ে তৈরি করছি তাই বেশি জোরে নাড়াচাড়া করব না, হালকাভাবে নাড়াচাড়া করে নেব, তাতে শিমগুলো ভেঙে যাবে না। এবার শিমটাকে হালকা করে নরম করার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিয়ে এবার আরেকবার নাড়াচাড়া করে নেব। এবার শিমগুলো হালকা করে নরমও হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এরপর এর মধ্যে 4 চামচ সর্ষে পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি সেটা দিয়ে দেব। দিয়ে হালকা করে শিমের সাথে আর একবার নেড়ে নেব। সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে মশলার বাটিটাতে সামান্য জল দিয়ে মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু রান্নাটা গামাখা হবে তাই এতে জল বেশি ব্যবহার করব না। এবার শিমগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব একদম লো ফ্লেমেতে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার সরিয়ে নেব। এবার রান্নাটা থেকে এত সুন্দরভাবে আপনা আপনি তেল বেরোতে শুরু করে দিয়েছে, তার মানেই রান্নাটা পুরোপুরি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার হালকা করে একটু নেড়ে নিয়ে এবার গ্যাস অফ করে নেব। অফ করে একটা সার্ভিং প্লেটেতে নামিয়ে নেব আজকের রেসিপি শিম পাতুরি। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।